করতে হবে দোকান বন্ধ করতে হবে এই লকডাউন পিরিয়ডের মতো দোকান খোলা চলবে না চলবে না চলবে না বন্ধে মাতরম বন্ধে মাতরম বিজেপি লড়ছে লড়বে লড়ছে अरे गाड़ी खड़ा निकल दो नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद अमित शाह जिंदाबाद जिंदाबाद बांग्ला खुलछे मदद दुकान घरे करे वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिला बीजेपी लखनगढ़ निर्देशे महिला मोर्चार नेतृत्व आज हमें मदर दोकान बंध करा कर आज की हमारे जो बर्तमान अवस्था राज्य जे मानुषर घरे घरे काज नहीं घरे घरे टाका नहीं किंतु तबुओ मद दोकान खोलार फले रेशन दोकान रेशन नेवार टाका नहीं किंतु तबुओ बाड़ी समस्त किछु बिक्री करे तबुओ सबाई रेशन ना किले मद दोकने मद किनते आसे फले कि होच्छे बाड़ीते सबाई दुर्भिक्षेर जोन्नो अनेके डाक्टर देखाते पाच्छे ना प्लस खेते पाच्छे ना अनेक असुविधार सम्मुखीन होच्छे এবং এমন কি হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে এই মদের দোকান খোলার পর প্রচুর পরিমাণ সোশ্যাল ডিসটেন্সের যে নিয়মিত আছে সেই নিয়মগুলি ভঙ্গ করা হচ্ছে ফলে কি হচ্ছে যে আমাদের যে একে অপরের সঙ্গে দূরত্ব না থাকার জন্য আমাদের রোগের ভয়ঙ্করটা আরও পরিমাণে আমাদের আতঙ্কিতর মধ্যে পরিণত হচ্ছে বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণগড়ের আদেশে আজকে আমরা এই জমায়েত করেছি কিন্তু যদিও আমাদের এই জমায়েতটা মানে ঠিক ডিস্টেন্স রেখে করা উচিত এবং চেষ্টা করছি সেটাই করার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে মদের দোকান বন্ধ করতে চাই আর আমরা মণ্ডল একের পক্ষ থেকে মহিলা মোর্চা সব এখানে মহিলারাই মেন কাজটা করছি তো আমরা চাইছি যাতে এই মদের দোকান খোলা না হয় কারণ মদের মানে তো পেটে ভাত নেই কিন্তু তারা আজ মদের জন্য বাড়ির বাসন কোসন সব বিক্রি করে মদের দোকানে এসে লাইন লাগাচ্ছে আমাদের এই আবেদন মমতা ব্যানার্জির কাছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই আবেদন কেননা এই মদ যারা খাবার নেই নিত্য প্রতিদিন যাদের মানে বাড়িতে বাড়িতে রান্না করা খিচুড়ি ভাত এইসব খেয়ে যারা দিন কাটাচ্ছে কাজ নেই লকডাউনে সব বন্ধ তার মধ্যেও যারা নেশাখোর তারা মদ খাওয়ার জন্য সব বাড়িতে যা কিছু আছে বাড়িতে মার ধর ঝামেলা সৃষ্টি করে তারা আজ মদের দোকানে এসে লাইন হচ্ছে এখানে দেখছি আমরা গুজরাটে কিন্তু মদের দোকান খোলা নেই সেই পারমিশনটা হয়নি কিন্তু আমাদের এখানে হয়েছে হ্যাঁ যদি বলা হয় কেন্দ্র থেকে পারমিশনটা আছে আমরা কেন্দ্রের কাছে আবেদন করব করেছি এবং আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদনটা এই আবেদনটাই করছি যেন মদের দোকান বন্ধ করে দেওয়া হয় এবং এতে কি হচ্ছে মদের দোকানের লাইন আমাদের তো সব জায়গাতে লাইন দিতেই হবে কেননা আমরা আমাদের রুটি রুজি কতদিন আমরা এইভাবে চালাতে পারি ব্যাংকে লাইন সব জায়গাতেই লাইন কিন্তু ডিস্টেন্স মেনটেন করে মদের দোকানে কিন্তু সেটা হয় না ডিস্টেন্স মেনটেন হয় না আজ আমরা এই পরিস্থিতিতে আমরা আরও রোগগ্রস্ত হয়ে পড়ছি আমাদের পশ্চিমবঙ্গ আজকে ২০০০তে পৌঁছে গেছে করোনা রোগী আমরা সেই জন্যেই চাইছি যে মানুষের পেটের ভাতও থাকবে এবং রোগ থেকেও আমরা কিছুটা রেহাই পাবো মদের দোকানটা যেন বন্ধ করে দেওয়া হয় আপনার নাম আমার নাম বন্দনা মুখার্জি আমি মণ্ডল একের জেলা সম্পাদিকা যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট